नमस्कार ईशान बांगला खबरे आमी चंद्रिमा आपनादेर सबाइके स्वागत जानाई। प्रथमे संबाद शिरोनाम, एक जुलाई थेके बदलाच्छे बैंकेर बहु नियम, सेविंगे सुदेर हार कमलो। शिलचर मेडिकले कार्डियो विभागे डाक्तार राकेशेर निजुक्तिर दाबी। जोर बेजोर प्रत्याहारे दाबी अटो मालिक देर। हु इज राहुल राय, प्रश्न उधार बंद बीजेपी। एबारे विस्तारित खबर। एक जुलाई थेके बैंकेर बहु नियमेर परिवर्तन होबे, बैंके सेविंगसे सुदेर हार कमबे। एखन सुद देवा होबे 3.25%, 0.50% सुदेर हार कमाना होच्छे। ट्रांजैक्शन चार्ज फेर लागबे। न्यूनतम ब्यालेंसेर नीचे टाका नेमे गेले फाइन ना काटार जे संस्थान छिल लकडाउनेर समय, एटा एक जुलाई थेके आर थाकछे ना। এছাড়াও এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে যেসব সুবিধা লকডাউনের সময় দেওয়া হয়েছিল সেটা এখন প্রত্যাহার করে নেওয়া হবে। শিলচর মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগে তামিলনাড়ুর এম বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক ডাক্তার রাকেশ পি গোপালের নিযুক্তির ক্ষেত্রে সব ধরনের প্রতিবন্ধকতার অবসান চাইল পিপলস সায়েন্স সোসাইটি শিলচর, মার্চ ফর সায়েন্স ও বিক্ষণ সিনে সোসাইটি। তারা স্বাস্থ্যমন্ত্রীকে দেওয়া স্মারকপত্রে জানান, ডাক্তার রাকেশের সঙ্গে সরকারের চুক্তি হয়েছে, তিনি বিনা পারিশ্রমিকেই এখানে আসতে রাজি। ডাক্তার রবি কান্নান এই ব্যবস্থা করেছিলেন, কিন্তু তার নিযুক্তির ক্ষেত্রে দিসপুরের একটি চক্র টালবাহানা করছে। এই তিন সংগঠন অবিলম্বে তাকে নিযুক্তি দেওয়ার দাবি জানিয়েছে। আর নিয়ে লাগে আমরা একটা গ্রুপ অফ পিপল থাউজেন্ড সেন্টার নামে একটা মেডিকেল মুভমেন্ট করছিলাম, ঠিক আছে। তো এরপরে আমরা শিলচরে ক্যাথ ল্যাব এবং ডিএম কার্ডিও ডিএম আনার লাগে আমরা ডিসির কাছে মেমোরেন্ডাম দিছি। তো আমরা মেমোরেন্ডাম দিয়েই যেলাম। এখন ডিসিএ যেহেতু আমরা দিসপুর গুয়াহাটি দিসপুর অফিসে আমরা ফাইলটা গেছে, কোনো একটা কারণবশত ফাইলটা এখানে রাখা আছে। তো আমরা চাই যে খুব সম্ভব কেনকে এক এক দিন গেলে এক এক দিন হইলো মানুষ পেশেন্ট লিয়ে আসতেছে। তো আমরা খুব সম্ভব চাই যে এটা তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে আসতো। এর লাগে আমাদের শিলচর ক্যান্সার হসপিটালের রবিকান্দন স্যার, শিলচর মেডিকেল কলেজের আমরা ডিন স্যার যে আসলে সবই হেল্প করা। তো আমরা চাই যে গভর্নমেন্ট থেকে আমরা একটু হেল্প করতো যাতে মেডিকেল কলেজে কার্ডিও সার্জন তাড়াতাড়ি আনা হয়। আমরা দেখতে পাচ্ছি গত অক্টোবর মাস থেকে যে থায়োজেন্ড সায়ন্তন গ্রুপ, যেটা ওরা এই শিলচরে কার্ডিওলজি শিলচর মেডিকেল কলেজে কার্ডিওলজি নিয়ে যে আন্দোলনটা করে যাচ্ছে কার্ডিওলজিস্ট আনার জন্য, সেটা অনেকটা এগিয়েছিল যখন শিলচর ক্যান্সার হসপিটালের রবি কান্নান একজন চেন্নাই থেকে ডক্টর রাকেশ গোপালকে সঙ্গে কথা বলে ওনার অ্যাপয়েন্টমেন্টও কনফার্ম করিয়েছিলেন। কিন্তু আসাম দিসপুরে সেই প্রসেসটা এখনও কেন গত চার মাস থেকে এই প্রসেসটা কেন হলো না, সেটার জন্য আজকে আমরা ডিসির কাছে থাউজেন্ড সায়ন্তনের সংগঠনের সাথে আমরা আরও চারটা সংগঠন আমরা মেমোরেন্ডাম দিয়েছি। পিপল সায়েন্স সোসাইটি, মার্চ ফর সায়েন্স শিলচর চ্যাপ্টার, আসাম ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়ন এবং বিক্ষণ সিনে কমিউন এই প্রচেষ্টায় থাউজেন্ড সায়ন্তনের গ্রুপের সাথে আছে। আমরা মিডিয়ার মাধ্যমে এটা শিলচরের জনগণকে এবং অ্যাডমিনিস্ট্রেশনকেও জানাতে চাই যে এই যে শিলচরের মানুষ যে কার্ডিওলজিস্ট এবং নিউরোসার্জন নিয়ে যে অনেকদিন ধরে ভুগছে, সেটা থাউজেন্ড সায়ন্তন যে প্রচেষ্টাটা শুরু করেছিল, আমরা আরও চারটা সংগঠন এই এদের সাথে আছি এবং খুব তাড়াতাড়ি যেন শিলচর মেডিকেল কলেজে নিউরোসার্জন এবং কার্ডিওলজিস্টের আনা হয় এবং ফাইল যেটা গুয়াহাটিতে আটকে আছে খুব তাড়াতাড়ি যেন এটার এই ফাইলটা পাস হয়ে খুব তাড়াতাড়ি আমরা যেন এখানে ডাক্তার দেখতে পারি। এই বলেই আমি মিডিয়ার মাধ্যমে এটাই জনগণকে ইয়ে করতে চাইছি, আপনারাও সঙ্গে আসুন, এই লড়াই আমাদের সাথে থাকুন। যানবাহন চলাচলে শহরে জোর বেজোর নম্বর ব্যবহারের যে নির্দেশ, প্রত্যাহারের দাবি জানানো অল কাছার অটোরিকশা ওনার্স অ্যাসোসিয়েশন। বুধবার অ্যাসোসিয়েশনের এক প্রতিনিধি দল জেলাশাসকের অনুপস্থিতিতে অতিরিক্ত জেলাশাসকের সঙ্গে দেখা করেন। এই নির্দেশ প্রত্যাহারের দাবি জানিয়ে একটি স্মারকপত্র প্রদান করা হয় সংস্থার পক্ষ থেকে। এই নির্দেশ জারি হওয়াতে অটো চালকদের রুজি রোজগার কমে গেছে, তাদের দৈনন্দিন জীবনযাপন অত্যন্ত কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। আজকে লকডাউন করার পরে সরকারের সঙ্গে আমরা সব রকম সহযোগিতা করে আসছি,
যখন যেরকম বলছে আজকে দুই মাস আমরা অটো চলাচল করতে পারিনি কমপ্লিট ঘরে বসে আমরা আজকে আমরা উল্লেখ করেছি যে দুই মাস যে আমরা অটো চালালাম না আমরা সবসময় গাড়ির অ্যাডভান্স ট্যাক্স দিই সরকারে কি এটা ভুলে গেছে যে আমরা অ্যাডভান্স ট্যাক্স দিই যে আমরা গাড়ি চালাতে পারলাম না তারপর আমরা ট্যাক্স দিচ্ছি দুঃখ দেখানো আমাদেরকে ফাইন একদম মাফ করেছে ফাইন আরে আমরা গাড়ি গেলাম না ফাইন দিলাম না কিন্তু আমাদের প্রিন্সিপাল ট্যাক্স দিতে হচ্ছে আজকে আমরা অ্যাডভান্স ট্যাক্স দিই প্রিন্সিপাল ট্যাক্স আমরা দিয়ে দিচ্ছি আমরা মাসে 30 দিনে সারা বছরে 365 দিনে আমরা ট্যাক্স জমা দিয়েছি আজকে ভাবছি সাময়িক কিছুদিনের জন্য হয়তো অডিভেন সিস্টেম করে আমরা একটা জিনিস বুঝতে পেরেছি যে প্রশাসনের সব কিছু আমরা মেনে নেই কিন্তু প্রশাসন আমরা যে দিনমজুর যে আমরা রুজি রোজগার করে আমাদের গাড়ি সব গভর্নমেন্টের রেভিনিউ প্রদান করব এবং আমাদের জীবিকা নির্বাহ সেই জীবিকা নির্বাহের কোনো চিন্তাধারাই করে না আজকে আমরা উপলব্ধি করছি প্রতিটি অটো চালক আজকে প্রায় অনাহারে জীবিকা অর্জন করছে কারণ দুইজন প্যাসেঞ্জার নিয়ে টানাটানি করছি আমরা যাত্রী নিতে পারছি না অধিক প্লাস আমরা লিমিটেড চালাচ্ছি সপ্তাহ আমরা 30 দিনের ট্যাক্স দিচ্ছি 15 দিন চালাচ্ছি 15 দিনে চালা দিয়ে চালানোর ক্ষেত্রে আমাদের গভর্নমেন্টের রেভিনিউ সেটাও উঠছে না আমাদের গাড়ির মেনটেন্স এটাও আমরা পাচ্ছি না ওটাতে প্লাস অনেক ধরনের আমরা আর্থিক সম্মুখীন হচ্ছি আজকে প্রায় শিলচরের আমরা কাছাড় জেলা 25,000 অটোর অধিকাংশই একটা দাবি যেহেতু আমরা সব নিয়মকানুন মেনে চলছি অধিক যাত্রীও পরিবহন করছি না সব প্রতিটি দোকান খুলে দিয়েছে মল খুলে দিয়ে সব কিছু খোলা করে দিয়ে কিন্তু আমাদের যে গরিব আমরা যে দিন মজুর অটো শ্রমিকরা আমরা দিন আনছি দিন খানছি আমাদের কেন এই আমাদের প্রশাসন কি ব্যর্থতা রাখার জন্য এটা করছে না ওরা ট্রাফিক কন্ট্রোল করতে পারছে না আমরা বুঝতে পারছি না আমরা সব কিছু নিয়মকানুন মেনে চলছি রেস্ট্রিকশন সোশ্যাল ডিস্টেন্স লিমিটেড প্যাসেঞ্জার সব কিছু মানছি কিন্তু অডিভেন প্রত্যাহার করার জন্য আমরা আরেকটা আবেদন রাখি উধারবন্দ বিজেপিতে কোনো বিরোধ নেই সবাই একজোট বিধায়ক মিহির কান্তি সোমের বিরুদ্ধে যারা অপপ্রচার চালাচ্ছে তারা আসলে দলের কোনো লোকই নন এক সাংবাদিক সম্মেলন করে একথা জানালেন দলের কর্মকর্তারা সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন উধারবন্দ মণ্ডল বিজেপির সভাপতি উরিরই সিংহ গোসাইপুর দুর্গানগর জিপি প্রভারী স্বরূপ দত্ত ও অন্যান্যরা তারা রাহুল রায়ের বিজেপির কেউই নন বলে জানান সাফ জানিয়ে দেন হু ইজ রাহুল রায় পার্টির বিরুদ্ধে যে অপপ্রচার শুরু হয়েছে এই অপপ্রচার আমরা মানে নিতাম পারি না ভারতীয় জনতা পার্টির আজকে উধারবন্দের বিধায়ক মাননীয় মিহির কান্তি সোম একজন গ্রাসরুট লেভেল থেকে রাজনীতি করি আজকে এমএলএ হয়েছেন আর যারা উড়িয়া ইয়া জুড়িয়া বোয়ার চেষ্টা করেন উধারবন্দের মধ্যে তারার কোনো স্থান নাই যারা বেশি লম্ফযোগ্য করেন রাজনীতি খেলার লাগিয়া তারা বর্তমানে ভারতীয় জনতা পার্টির একটা প্রাথমিক সদস্য পদ পর্যন্ত নাই এর লাগি আমরা কইছি আমরা উন্নয়নের জোয়ারে আমরা বুট সইমু আর যে বিরোধী ঢেউ যেটা উঠছে মানুষের মীর কান্তি সোমের এগেনস্টে এটা কোনো কিচ্ছু না আমরা সব এক আছি আমরা যেরকম আমরা আসলাম ভারতীয় জনতা পার্টির সকল কর্মীবিদ উদারমন্দের সব এক আমরার মধ্যে কোনো বিরোধ নাই দ্বন্দ্ব নাই কিচ্ছু নাই আমরা সব এক আছি আর যারা এই সমস্ত অপপ্রচার করেন এটা বিরোধী পার্টির অপপ্রচার আরও কিছু মানুষ আছে তারা বাইরের থেকে এখানে অপপ্রচারের সৃষ্টি করেন আমরা সব এক আমরার মধ্যে কোনো দ্বন্দ্ব নাই এবং আমরা 100% নিশ্চিত হইতাম পারি আগামী দিনে যদি মিহির কান্তি সোম আবার যদি টিকিট যদি পান পুনরায় আবার বিপুল ভোটে জয়ী বা এটি আমরা দৃঢ় বিশ্বাস রাখি পত্রিকা দেখা গেছে একটা লাইনে বুটচিত্র পাত্রে দিচ্ছেন রাহুল এ সম্বন্ধে কি বলছেন আমি তো আগেই বললাম যে রাহুল রায়ের বর্তমানে কোনো ধরনের কোনো ভারতীয় জনতা পার্টির কোনো ধরনের কোনো ইয়েই নাই প্রাথমিক সদস্য পদ নাই প্রাথমিক সদস্য পদ খালি আমি যদি শুধু খালি যদি টাকায় যদি বিলি করি তবে তো এটা হতো না আমি তো শুধু টাকা বিলি করলে হতো না আমার মানুষের মধ্যে আমার ইয়ে আনতে লাগবো আজকে আমি যেখানে আছি এখানে থাকি আর আমরা এখানে যারা আছি আমরা মীর কান্তি সোমের এগেনস্টে বা বিজেপির এগেনস্টে কোনো ধরনের কোনো ইয়ে নাই আমরা যেরকম উন্নয়নের নিরিখে আমরা ভোট চাই আজকে আপনারা নিজে তখন উদারবন উন্নয়ন হয়েছে কি না যা হয়েছে এই উন্নয়নের নিরিখে ভোট দেওয়া হইব মাস্ক ছাড়া প্রকাশ্যে বের হলে শাস্তি দিসপুর থেকে এসেছে কড়া নির্দেশ কাছাড় জেলায় 4 এডিসির নেতৃত্বে এ নিয়ে শুরু হয়েছে অভিযান যারা মাস্ক না নিয়ে বের হচ্ছেন ঘর থেকে তাদের জরিমানা করা হচ্ছে এছাড়াও সোশ্যাল ডিস্ট্যান্স উপেক্ষা করলেই জরিমানা করা হচ্ছে এখন পর্যন্ত 1,71,000 টাকা জরিমানা হিসেবে আদায় করা হয়ে গেছে
লকডাউনের সুযোগে একের পর এক শিক্ষা ও ছাত্রবিরোধী নীতি যেভাবে সরকার জারি করছে তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে ছাত্র সংগঠন AIDSO। বুধবার শিক্ষামন্ত্রীর বর্তমান ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে ক্ষুদিরামূর্তির পাদদেশে বিক্ষোভ দেখান AIDSO-র সদস্যরা। রাজ্যের শিক্ষামন্ত্রী লকডাউনের সুযোগ নিয়ে শিক্ষা বিরোধী এবং ছাত্রবিরোধী নীতির একটার পর একটা ধারাবাহিকভাবে নিয়ে যাচ্ছেন। আমরা জানি জনগণের পরিশ্রম এবং ত্যাগের বিনিময়ে গড়ে উঠেছিল সরকারি স্কুলগুলি। আজকে মেট্রিক পরীক্ষায় একজনও পাস না করার অজুহাতে এই সরকারি স্কুল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন, যে সিদ্ধান্ত অত্যন্ত অন্যায় এবং অযৌক্তিক, অমানবিক। এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করা উচিত, কারণ গরিব মেহনতি মানুষের ঘরে ছাত্রছাত্রীরা সরকারি স্কুলগুলোতে পড়তে বাধ্য হয় এবং এই স্কুলগুলির মাধ্যমিকের পরীক্ষার রেজাল্ট খারাপ হওয়ার পিছনে সর্বসাধারণ জানেন যে পরিকাঠামোগত উন্নয়নের যে অবহেলা, এই অবহেলা দায়ী। আমরা জানি প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাস ফেল প্রদান না থাকার দরুন এই শিক্ষার মান অতি নিম্নগামী। তাই আমরা দাবি করছি যে জনগণের পরিশ্রম এবং ত্যাগের বিনিময়ে এই গড়ে ওঠা স্কুলগুলি বন্ধ করার সিদ্ধান্ত আপনি প্রত্যাহার করুন এবং শিক্ষার মান উন্নয়নে অষ্টম শ্রেণী পর্যন্ত পাস ফেল প্রদান চালু করুন, শিক্ষক নিয়োগ করুন, উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে শিক্ষকের শূন্য পদের সংখ্যা সাংঘাতিক। আপনি চারবারের শিক্ষামন্ত্রী, আপনি অভিজ্ঞ শিক্ষামন্ত্রী, আপনি শিক্ষকের শূন্যপদ অবিলম্বে পূরণ করুন, অষ্টম শ্রেণী পর্যন্ত পাস ফেল পদ্ধতি চালু করুন, তাহলে শিক্ষার মান উন্নয়ন হবে। ডিমা হাসাও জেলাতে আমরা দেখেছি পাঁচটি স্কুল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিলেন আপনি, যেখানে ডিমা হাসাও স্বশাসিত অঞ্চল সিদ্ধান্ত নিয়েছেন যে এই পাঁচটি স্কুল বন্ধ করা হবে না। আমরা দাবি জানাচ্ছি আমাদের জেলাতেও যে দুটি স্কুল, এই দুটি স্কুল যেন বন্ধ না হয়। যদি এই সিদ্ধান্ত প্রত্যাহার না হয় তাহলে এই লকডাউনের মধ্যেই সাধারণ মানুষ ও ছাত্রছাত্রী কিন্তু বেরিয়ে আসতে বাধ্য হবে। কাটিগড়া ফুলবাড়ি এলাকার স্থানীয় মানুষ বিধায়ক অমর চাঁদ জৈনকে বিধায়ক হিসেবে চান না। কোনোদিন বিধায়ক তাদের গ্রামে যাননি। করোনা মহামারীর সময়ও বিধায়ক সহ কোনো জনপ্রতিনিধি ওই গ্রামের মানুষের খোঁজ খবর পর্যন্ত নেননি। স্থানীয় মানুষের অভিযোগ, এই গ্রামে নেই রাস্তাঘাট, নেই কর্মসংস্থান। নির্বাচন এলে গ্রামে নেতা মন্ত্রীদের দেখা মেলে, তারপর সবাই উধাও হয়ে যান, যার জন্য আগামী বিধানসভা নির্বাচনে গ্রামের মানুষ ভোট দেওয়া থেকে বিরত থাকবেন। আমরা বিগত দিন থেকে রাস্তাঘাট নিয়ে, পথ নিয়ে বহুত সমস্যা, মতলব আমরা গ্রামের বাচ্চা কাচ্চা যারা স্কুলে যাওয়া আসা, এই গ্রামের সম্পূর্ণ মানুষ, দিনমজুর মানুষ, রোজি রোজগারও যাওয়া হওয়া, মসজিদ মাদ্রাসা যাওয়া হওয়া, স্কুল কলেজে যাওয়া হওয়া, পেশেন্ট লইয়া বা কোনো গর্ভবতী মহিলা যদিও হয় তাহলে অনেক কষ্ট, অনেক প্রবলেমও আমরা পড়তে হয়। চেয়ার দিয়া, টেবিল দিয়া আমরা বইয়া নিয়া রাস্তা দুটাইতে হয়। রাস্তা দুটাইয়া আমরা এরপরে সরকারের 108 বা অন্য অন্য সুবিধার দ্বারা আমরা হসপিটালে যাইতে পারি বা যার লাগিয়া আজকে স্বাধীনতার পর থেকে নিয়া আজকে অবধি আমরার কাছে শুধু রাজনীতি নেতাসকল ভোটের আগে, ইলেকশনের আগ মুহূর্তে আইয়া আমরারে শুধু প্রতিশ্রুতির ফুলজুরি, আর গ্রামের রাস্তাঘাট তারা মানে অন্তত 6 ইঞ্চি নিশা করেন আটিয়া, খালি উন্নয়নের আশা দেয় না আমরারে, কিন্তু আজ পর্যন্ত বাস্তবে উন্নয়নের নামে, উন্নয়নের স্বার্থে কোনো মানুষ আমরা দাঁড়াইয়া আমরার লগে সহযোগিতা করছে না, আমরার উন্নয়নের চিন্তাধারা আজকে পর্যন্ত আমরার লগে সেও করে না। অবৈধভাবে পাচার হওয়া একটি কয়লা ট্রাক ধরা পড়ল কাটিগড়ার কাতিরাইলে। ধরা পড়ার পর চালক কোনো নথিপত্র দেখাতে পারেনি, কিন্তু আশ্চর্যজনকভাবে কাটিগড়া থানার ওসি নয়নমণি সিনহার হাতে বুধবার সকালে সমস্ত কাগজপত্র চলে আসে। কোন জাদু বলে নথিপত্র ওসি টেবিলে পৌঁছে গেল তা নিয়ে চর্চা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। নথিপত্রে পাওয়া গেছে চালান, গুয়াহাটি আর ওজনের স্লিপ মেঘালয়ের। অবৈধভাবে বালু পাচার করার সময় 7টি গাড়ি আটক করল বন বিভাগ।
মঙ্গলবার গোপন সূত্রের খবর পেয়ে উধারবন্দের বিভিন্ন এলাকা থেকে এই গাড়িগুলি আটক করা হয়। পরে গাড়িগুলি বাসকান্দি থানায় সমঝে দেওয়া হয়। ডুমুরঘাট নাম কি তা ডাম্পের মালিকের? ডুমুরঘাট কোন জায়গা ডাম্পটা? দয়াপুর ডুমুরঘাট কোন জায়গার ডামটা? বিজয় শিবান মালুয়ার জগন্নাথপুর গ্রামে বরাক নদীর তীরে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। প্রথমে তার কোনো পরিচয় পাওয়া যায়নি। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। পরে শনাক্ত হয় মৃত ব্যক্তি করিমগঞ্জের চিত্তরঞ্জন নমশূদ্র, বয়স 65 বছর। দ্বিতীয় লিঙ্ক রোড 11 নম্বর গলি শরৎপল্লী উত্তরাঞ্চল উপেন্দ্র সরণী তপন সরণীর রাস্তার কাজের জন্য 19 লক্ষ টাকার কাজের সূচনা করেন বিধায়ক দিলীপ পাল। ফলে কাজ স্লো হয়ে গেছে। এনার্জিসের কাজের প্রক্রিয়া এমনিতেই জটিল প্রক্রিয়া, এনার্জিসের কাজের প্রক্রিয়া জটিল। আবার সিএর সঙ্গে কথা হয়েছে, তারাও সচেষ্ট যত তাড়াতাড়ি সম্ভব আমার পরিযায়ী শ্রমিক তারা কাজ দেওয়া। এবং জব কার্ডের যে গণ্ডগোল আছে, জব কার্ডের প্রচণ্ড অনিয়ম হয়েছে অতীতে, ওইগুলি এনকোয়ারি মানে রিভিউ করা হইতো এবং বাছাই করা হইতো। যাই হোক, এগুলি হয়ে যাবে আশা করি। যেহেতু মন্ত্রী মহোদয় অ্যাকশন নিছ, কিছু কিছু ক্ষেত্রে যাদের বিরুদ্ধে কমপ্লেন ছিল বিডিও বা অন্যান্যদের বিরুদ্ধে, তারা ইতিমধ্যে বদলি করা হয়েছে কয়েকজনের। তো কেলেঙ্কারি সমস্ত দেশে আছে, কারণ সিস্টেমটাই একটু অদ্ভুত সিস্টেম। সরকার 2005 ইংরেজিতে ভালো উদ্দেশ্য নিয়ে এনার্জিসের কাজ শুরু করছিল, কিন্তু দেখা গেছে যে গাইডলাইনটা তৈরি হয়েছে, এটা গাইডলাইন জটিল গাইডলাইন। তা আমরা আশাবাদী, বহু জব কার্ড বাতিল হয়েছে, আসামে বহু জব কার্ড বাতিল হয়েছে এবং আগামী দিনও জব কার্ড বাসের কাজ চলবো, যাতে করে আমরা দুর্নীতিমুক্ত আসাম, যেটা মাননীয় মুখ্যমন্ত্রীর স্লোগান বক্তব্য, সেটা ধীরে ধীরে বাস্তবায়িত হইতেছে। কিন্তু একসঙ্গে তো সব কিছু সম্ভব না। এর ভিতরে আমরা কোভিড মহামারীতে আমরা আরও সাংঘাতিকভাবে আমরা জড়িয়ে গেছি গিয়া, যার ফলে এদিকটা একটু উপেক্ষিত হয়ে গেছে। উন্নত মানের কাজ হয়েছে, সেই সঙ্গে কাজের দ্রুত গতিতে, যেটা আমরা চাই যে কাজ খুব দ্রুত হওয়া চাই এবং ভালো কাজ হওয়া চাই, সেটা আমি খুশি। এইবার এই পিরিয়ডে আমার 19-20 কাজগুলো ইতিমধ্যে কয়েকটি কাজ হয়ে গিয়েছে। টিডিসি পড়ুয়াদের পরবর্তী ক্লাসে উন্নতি দেওয়া, সেমিস্টার ফি মকুব করা ইত্যাদির দাবি জানালো NSUI। বুধবার সাংবাদিক সম্মেলন করে এই দাবি জানালেন NSUI-র প্রদেশ সাধারণ সম্পাদক রুহন আমিন মাঝার বুইয়া। যে মাস প্রমোশন হয়েছে, HS ডিগ্রি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের যা স্টুডেন্ট আছে সবর মাস প্রমোশন দেওয়া হইতো থার্ড ইয়ার পর্যন্ত। সেকেন্ড দাবি হইল আমরা ফাইনাল ইয়ারের স্টুডেন্টরে প্রমোট করা হইতো, পারফরমেন্স তারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের দেখি ওটার লগে এডিশনাল 10% মার্কস অ্যাড করিয়া। তিন নম্বর আমরা একটা দাবি সরকারের কাছে, যে অ্যাটলিস্ট এক সেমিস্টারের টোটাল ফিজ মাফ করা হইত স্টুডেন্টরে। আর আর 4 নম্বর দাবি হইল আমরা বিভিন্ন স্টুডেন্টে এডুকেশনাল লোন লইয়া পড়াশোনা করা হইত, এরার লোনের ইন্টারেস্টটা অ্যাটলিস্ট 6 মাসের লাগি মাফ করা হইত। ও সেইটা দাবি লইয়া আমরা বিশেষ করে আজকের প্রেস কনফারেন্স পুরো আসাম জুড়ে চলে এর লগে সম্মতি রাখিয়া আমরা হাইলাকান্দি ডিস্ট্রিক্ট তাকে মুখ্যমন্ত্রীর কাছে এবং শিক্ষামন্ত্রীর কাছে দাবি জানাই আর স্টুডেন্টের ওয়েলফেয়ার লাগিয়া এই দাবিটা যাতে তারা গ্রহণ করেন। আর এই দাবিগুলো অলরেডি মহারাষ্ট্র সরকারে মানিয়ে নিছে,
স্টুডেন্টের প্রমোশন দিলাইছে উইদাউট এক্সাম ফাইনাল ইয়ারের স্টুডেন্টের ওই ব্যাংক প্রমোশন দিলাইছে অ্যাডিশনাল 10% মার্কস দিয়া। করিমগঞ্জ জেলার রাতাবাড়ি বিধানসভা এলাকায় নিভিয়া তে মাথা থেকে জামুয়ান সড়কের রাস্তা নিয়ে প্রতিবাদে সোচ্চার হল আনিপুর আঞ্চলিক সংখ্যালঘু ছাত্র সংস্থা আমসু। তাদের অভিযোগ, জেলা পরিষদের চেয়ারম্যান আশিস নাথ 2 কিলোমিটার রাস্তার কাজ না করে টাল বাহানা করেই যাচ্ছেন। আমাদের এই রাস্তা রাতাবাড়ি সমষ্টির আনিপুর নিভিয়া রাস্তা। এই রাস্তা গোটা রাতাবাড়ি অঞ্চলের একমাত্র যাতায়াতের সম্বল। এই রাস্তা বিগত প্রায় 1.5 বৎসর থেকে এভাবেই ভাঙ্গা অবস্থায় রয়েছে। তাই আমরা কিছুদিন আগে রাতাবাড়ি উপনির্বাচনের সময় আমসুর নেতৃত্বে এক প্রতিবাদী সভা ডাক দিয়েছিলাম। সেই সভায় আমাদের আসামের মাননীয় PWD মিনিস্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় রাতাবাড়িতে ছিলেন। আমরা এক দল উনার সাথে দেখা করি এবং এই রাতাবাড়ির রাস্তাঘাটের বেহাল অবস্থা নিয়ে উনাকে একটি স্মারকপত্র প্রদান করেছিলাম। যাই হোক, উনি আমাদের সেই কথায় রেসপন্স দিয়ে উনি গুয়াহাটি থেকে একদল ঊর্ধ্বতম কর্তৃপক্ষ এই রাস্তা দেখা সাক্ষাৎ করার জন্য এসেছিলেন এবং আমাদের নিয়ে দুর্লভছড়ায় একটি বৈঠক করেছিলেন। এই রাস্তাটা আমাদের নির্মাণের যে রিপেয়ারিং কাজ, সেই কাজ মূলত আনিপুর নিভিয়া রাস্তাটা, সম্পূর্ণ রাস্তাটা 20 ইঞ্চি ছিল। এর পরবর্তীতে আনিপুর তিমাতা হইতে পেশালা রেলগেট পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার জায়গারে অন্য একজন কন্ট্রাক্টর কাজটি করার জন্যে এবং কাজটি করার উনার ব্যক্তিগত ফায়দার জন্য এটাকে ইস্টিমেট চেঞ্জ করে এটা সিসি ব্লকের ইস্টিমেট করেছিলেন। এই 1.5 কিলোমিটার, হ্যাঁ 1.5 কিলোমিটার। এর পরবর্তীতে কিছুখানি অংশ ব্লক বসানো হয়েছিল এবং আমরা এই রাস্তাটা দুইটা অটো গাড়ি ক্রসিং করতে পারে না, যাতায়াতের জন্য বিরাট একটা অসুবিধা দেখা দেয়। আমি এর জন্য দায়ী করতে চাই শুধু কন্ট্রাক্টরের গাফিলতির কারণে আজকের আমরার এই দুর্গতি। আমি এটা সোশ্যাল মিডিয়ার জরিয়াতে আমি এটা আমাদের রাতাবাড়ির মাননীয় বিধায়ক শ্রী বিজয় মালাকার মহাশয় উনার দৃষ্টি আকর্ষণ করছি, করিমগঞ্জের মাননীয় সাংসদ কৃপানাথ মালা মহাশয় উনার দৃষ্টি আকর্ষণ করছি, আসামের PWD মিনিস্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা উনার দৃষ্টি আকর্ষণ করছি। শহরের গরিব ও মেহনতি মানুষের পাশে দাঁড়ালো যুবশক্তি পরিষদ। বুধবার শহরের বিভিন্ন এলাকায় রিকশা চালকের মধ্যে তেরপাল বণ্টন করেন পরিষদের সদস্যরা। এদিন প্রায় 50 জনের হাতে তেরপাল তুলে দেওয়া হয়। আজ যুবশক্তি ক্লাবের পক্ষ থেকে আমরা শিলচর শহরের মধ্যে আমরা দেখতে পাই অনেক গরিব দুঃখীরাই রিক্সা চালাচ্ছে। রিক্সা চালকরা যে বৃষ্টির দিনে রিক্সা চালাতে পারে না কারণ ওদের মাথার উপরে ছাদ থাকে না, এই যে তেরপাল না থাকার জন্য ওনারা প্যাসেঞ্জার পান না, প্যাসেঞ্জাররা উঠতে চায় না কারণ মাথার উপরে কোনো শেড নেই। এই শেড প্রোভাইড করার জন্য আজকে যুবশক্তি ক্লাবের পক্ষ থেকে আমরা ওনাদেরকে তেরপাল দিয়ে ওনাদেরকে আমরা সাহায্য করছি কারণ এই বৃষ্টির মধ্যে, এখন বৃষ্টির দিন আসছে, বৃষ্টির মধ্যে ওনারা প্যাসেঞ্জার এমনিতেই কম এখন, আর যদি এই তেরপালের দৌড়তে যদি ওনারা প্যাসেঞ্জার কম পান, এই গরিব দুঃখীদের মুখে হাসি ফুটানোর জন্য আমরা তেরপালের সহযোগিতা দিচ্ছি ওনাদের। আমরা সবাই দেখি আমাদের টাউনের মধ্যে অনেক রিক্সালা রয়েছে, রিক্সালা দাদারা রয়েছেন, ওনারা বৃষ্টির দিনে যেহেতু প্যাসেঞ্জার পান না কারণ ওনাদের উপরে যে সিটটা থাকে না, তাই আমরা যুবশক্তি ক্লাবের সহযোগিতা নিয়ে আজকে আমরা আমাদের টাউনের মধ্যে প্রায় 50-এর উপর আমরা সিট প্রোভাইড করেছি যাতে আগামী দিনে ওনারা সেই সিটের দৌলতে ওনারা প্যাসেঞ্জার নেন এবং ওনারা তাদের ওনাদের ডেইলি যে কার্যক্রম রিক্সা চালিয়ে ওনারা জীবিকা নির্বাহ করেন, তাদের যাতে সংসারের যে খরচপাতি সেটা যাতে অব্যাহত থাকে, যাতে সেই জন্য আমরা আজকে এই প্রয়াস করেছি। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। 1 জুলাই থেকে বদলাচ্ছে ব্যাংকের বহু নিয়ম, সেভিংয়ে সুদের হার কমল। শিলচর মেডিকেলে কার্ডিও বিভাগে ডাক্তার রাকেশের নিযুক্তির দাবি। জোর বেজোর প্রত্যাহারের দাবি অটো মালিকদের। হু ইজ রাহুল রায়, প্রশ্ন উদ্ধার বন্ধ বিজেপির।
সংবাদ এই পর্যন্তই, নমস্কার।